স্ট্রিট ফুডে চমক, চোখ বেঁধে রান্না, তৈরি হচ্ছে ক্রিসপি চিকেন বেবিকর্ন। নেপালি শেফ সুভাষ বাহাদুর ছেত্রীর রান্না খেতে রীতিমতো ভিড় দুর্গাপুরের রাস্তায়। চিকেন বেবিকর্ন থেকে হংকং হাক্কা নুডলস কিংবা ফ্রায়েড মোমোর নানা পদ তৈরিতে পারদর্শী সুভাষ বাহাদুর ছেত্রী। এ তো গেল স্বাদের কথা, যারা কিনছেন না তারাও ভিড় করে দাঁড়ান। মাঝে মাঝেই যে চোখ বেঁধে রান্না করেন সুভাষ বাহাদুর, হাতের আন্দাজ কিন্তু তখনও একদম পারফেক্ট, একটু উনিশ বিশ নেই। দুর্গাপুরের বেনেচিতির অগ্রণী মোড়ের কাছে স্ট্রিট ফুড কর্নারে খেতে তো বটেই, সুভাষ বাহাদুরের রান্নার কায়দা দেখতেও বেশ ভিড়। এটা আমার খুব ভালো লাগে, আমি নিজে ট্রাই করতেই থাকি, যখন খালি পায়ে ট্রাই করতেই থাকি। হ্যাঁ, এটা আমার দীর্ঘদের চেষ্টা আছে। হ্যাঁ, করতে ভালোবাসি, মানুষের খাওয়াতে ভালোবাসি। হ্যাঁ, ওই মানুষ আছে, এখানে চোখ বন্ধ করে ডিশ মারি, এটা চোখ ভালো ডিশ মারি, এতে মানুষ এক সেম টেস্ট। সুভাষ বাহাদুরের এমন অভিনব রান্নার কসরতের সঙ্গে চমকদার রান্না খেয়ে খুশি আগত ভোজন বিলাসীরা। প্রথমত এরা চোখ বন্ধ করে যেহেতু রান্না করে, ওটা দেখতেই ভীষণ ভালো লাগে। আর চোখ বন্ধ করে রান্না করার জন্য যে এত টেস্ট, এরকম টেস্ট হতে পারে সেটা সত্যিই ভাবাটা মানে অস্বাভাবিক একটা, কিন্তু ভীষণ সুন্দর রান্না করে এরা। আর আমি মেনলি ভীষণ মোমো লাভার, তার জন্য আমার যখনই ইচ্ছা হয় মোমো খেতে আমি এখানে মোমো খেতে। আর আমি সবাইকে সাজেস্ট করবো, এদের মোমোটা এতটাই সুন্দর, এতটা চিকেনের কোটিং থাকে ভেতরে এবং উপরের যে কোটিংটা এতটাই পাতলা থাকে, খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু সামনে অনেক ফেস্টিভ্যালগুলো আসছে, তো সবাই এখানে এসে একবার অ্যাটলিস্ট মোমোটা ট্রাই করবেন, এটা আমার সবাইকে সাজেস্ট করা আছে। দুর্গাপুরের এই স্ট্রিট ফুড কর্নার তাই এখন এলাকাবাসী থেকে পর্যটক সবারই আকর্ষণের কেন্দ্রবিন্দু। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।